দেখার জন্য গলুই। আচ্ছা আচ্ছা দর্শক, এই লাইন আমরা একটু দেখাই, আমরা একটু দেখাই চিত্রামহল সিনেমা হলের দৃশ্য। এটি লাইনটা কোথায় যে দাঁড়িয়েছে একটু দেখুন। এই যে এই পর্যন্ত লাইন, এই যে এই লাইন শেষ হচ্ছে। শুধুমাত্র আমরা একটা জিনিস বলে রাখি বারবার, যে ঈদের তৃতীয় সপ্তাহে এসেও কিন্তু গলুই দেখার জন্য ঢাকার সিঙ্গেল স্ক্রিন গুলোতে, যেমন বিশেষ করে চিত্রামহল সিনেমা হলে, এ হলো অবস্থা। এই লাইন আমরা একটু বাম সাইড, ডান সাইডে দেখো, আমরা একটু ডান সাইডে দেখাই। এখানে কিন্তু উপচে পড়া ভিড়, যারা গলুই দেখতে চায় বা গলুই দেখার জন্য যারা হুমড়ি খেয়েছিল, শুধুমাত্র ঢাকার সিঙ্গেল স্ক্রিনে গলুই না চলার কারণে কিন্তু সাধারণ যারা দর্শক, আসলে আমি একটা কথা বারবার বলি একটু, যে শুধুমাত্র সিনেপ্লেক্সে সিনেমা চালিয়ে কিন্তু সিনেমায় হিট করা সম্ভব না। সিঙ্গেল স্ক্রিনে সিনেমা না দেখতে পারে তাহলে সেই সিনেমা হিট করা খুবই দুষ্কর, যেটি হয়েছিল গলুইর ব্যাপারে। কারণ শুধুমাত্র সিনেপ্লেক্স এবং জামালপুরে সিনেমা চলার কারণে ঢাকার যারা সাধারণ দর্শক, যারা সাকিবিয়ান, যারা সাকিব খানকে পছন্দ করে, তারা কিন্তু সিনেমাটি সিনেপ্লেক্সে গিয়ে দেখতে পারে না। সেজন্য ঈদের তৃতীয় সপ্তাহে এসেও সিঙ্গেল স্ক্রিনে যখন সিনেমাটি এসেছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উপচে পড়া ভিড় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা একটু এদিকে নিব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু, আপনারা কি টিকিট কেটেছেন না? আচ্ছা, এর আগে গলুই কি দেখেছেন এর আগে? না না, আমগো বাড়ি হলো দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোনো ঈদের সময় মুক্তি পায় না কোনো হলে, এখন এই সপ্তাহে পাইছে বরিশাল কিজেনি হলে, তাই মনে করেন ঢাকায় পড়ছি প্রথম সপ্তাহে চিত্রামহলে। এতদিন কি অপেক্ষা করেছিলেন কিনা? অপেক্ষা করছি, ঢাকা যামু কবে, গলুই দেখমু কবে, অপেক্ষা করছি। অপেক্ষা করছেন না? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দর্শক কিন্তু অপেক্ষায় ছিল যে গলুই যেদিনই ঢাকার কোন সিঙ্গেল স্ক্রিনে আসবে সেদিনই দর্শক হুমড়ি খেয়ে পড়বে। আমরা একটু দেখাই, আরো দেখাই, আসেন দর্শক, আসেন দর্শক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উপচে পড়া ভিড়, প্রচুর লাইন দেখো, প্রচুর লাইন শুধুমাত্র গলুই দেখার জন্য। এটা কিন্তু আমরা দুপুরবেলার শো এর কথা বলছি, কারণ দুপুরবেলাতে শো যদি এই পরিমাণ লোক হয়